এগারো সিন্ধু এলাকার শঙ্খ নদীর বিলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমি নাজিব বাবুস খান, স্থানীয়ভাবে এটি স্বর্ণদীর বিল নামে পরিচিত। এগারো সিন্ধু, বিষাদ সিন্ধু, চর সিন্ধুর সিন্ধু, আসলে নদীর সাথে সিন্ধুর সম্পর্ক রয়েছে। এখানে এগারোটি বিভিন্ন ছোট বড় নদীর শাখা ছিল বলে জায়গাটির নাম এগারো সিন্ধু। তাছাড়া এখানে এই শাখার দুর্গ ছিল। কিশোরগঞ্জ জেলার শেষ প্রান্ত গাজীপুর জেলার শুরুতে এগারো সিন্ধু অবস্থিত, মাঝখানে নদী রয়েছে। এগারো সিন্ধুর শেখ সাদী মসজিদ, শাহ মাহমুদ মসজিদ, 350 বছর আগের দুটি মসজিদ রয়েছে, সেখানে জুমার নামাজ পড়ে সেই মসজিদ এলাকার উত্তর পাশে এই বিল এলাকায় আসলাম। এই গ্রামটি এগারো সিন্ধু গ্রামে অবস্থিত, এগারো সিন্ধু ইউনিয়ন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা। এই যে বিশাল খোলা জায়গা, দুপুরবেলা রোদ্রের মধ্যে একটি ছাউনি, ছাউনির নিচে বসে আছি স্থানীয়ভাবে। শঙ্খ নদীর বিল, স্বর্ণ নদীর বিল, আবারও বলছি, এখানে আমি আসলে জানতাম না এটা শঙ্খ নদীর বিল কিংবা স্বর্ণ নদীর বিল নামে পরিচিত। একজন বয়স্ক মানুষ, তিনি আমাকে বললেন এটা হচ্ছে শঙ্খ নদীর বিল। আসলে নদীর বিল মানে নদী তো নদী, বিল তো বিল, কিন্তু নদীর নামের সাথে বিল নামটি কীভাবে জড়িয়ে গিয়েছে। ধারণা করছি নদী যখন শুকিয়ে গিয়েছে কিংবা গতিপথ পরিবর্তন করেছে, তারপরে সেটি বিলে রূপান্তরিত হয়। প্রথমেই বলেছি এগারোটি নদী ছিল, এগারোটি নদী, ছোট বড় এগারোটি নদীর প্রবাহ। সেজন্যই মধ্যযুগে এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সৌদাগরেরা এসেছে, সৈনিকেরা এসেছে, এখানে এই শাখার দুর্গ ছিল। একটি আগাম ঘোষণা দিয়ে রাখছি, এই চ্যানেলে শীঘ্রই ড্রোন ভিডিও আসছে। একটি ড্রোন ইতিমধ্যে আমি কিনে ফেলেছি, টিউটোরিয়ালগুলো দেখছি, ড্রোন চালানো শিখছি, তারপর থেকে ড্রোনের আধিক্য থাকবে। গ্রাম বাংলায় ঘুরি আর সেখানকার ড্রোন ভিউ আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, পাশে থাকবেন।